আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সাজাচ্ছে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে, অর্থাৎ বিসিএস এ বারবার আসা গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের যে সিরিজ চলছে, আজকে দেখাবো সপ্তম পার্ট। অর্থাৎ 43 থেকে 10তমে বিসিএস এ যে ধরনের অঙ্কগুলো বারবার আসে, সেই ধরনের অঙ্কগুলো সমন্বয়ে সুপার শর্টকাটে আমি প্রত্যেকটা পার্ট সাজাচ্ছি। আশা করছি এই পার্টগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের উপকারে আসবে। তাই কথা না বলে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের সপ্তম পার্টের প্রথম অঙ্কে। আটজন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন সময় লাগবে। এটা 21তম বিসিএস এসেছিলো। এটা আমাকে যেটা করতে হবে যে আটজন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, দুজন লোক কমিয়ে দিলে, তাহলে দুজন লোক কমিয়ে দিলে দুজন লোক কমে গেলে লোক হয় 8 বিয়োগ 2 অর্থাৎ 6 জন। দুজন লোক কমে গেলে লোক হচ্ছে 8 বিয়োগ 2 6 জন। তাহলে এখন যেটা করতে হবে যে 8 জন লোকে কাজটি করে 12 দিনে, এখন যদি একজন লোকে কাজটি করে তাহলে অবশ্যই সময় বেশি লাগবে, এবং 6 জন লোকে যদি কাজটি করে তখন আবার সময় কম লাগবে। তাহলে হচ্ছে 6 6 2 12 অর্থাৎ 16 দিনে। তাহলে দুইজন লোক কমে দিলে আমার লোক ছিল 6 জন, এখন তাহলে দিন বেশি লাগবে কত? এখানে প্রথম করতো 12 দিনে, এখন লাগছে 16 দিনে। তাহলে দিন বেশি লাগে 16 বিয়োগ 12 4 দিন। জাস্ট রিলেশনটা চিন্তা করলে অঙ্কটা করে ফেলতে পারো। তাহলে দিন বেশি লাগছে আমার 4 দিন, বা সময় বেশি লাগে 4 দিন। তাহলে শতকরা সময় বেশি লাগবে কত? যেহেতু শতকরা চেয়েছে তাহলে শতকরা বের করতে হবে। শতকরা কতদিন বেশি লাগবে? শতকরা কতদিন বেশি লাগবে? তাহলে আমি যদি এটা সংক্ষেপে করে ফেলি, তাহলে দিন বেশি লাগে 4 ইনটু টোটাল লোক ছিল আমার 12, উপরে হবে 100। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার উত্তর হবে 33.1/3%। এটাই হচ্ছে উত্তর। জাস্ট আমি সংক্ষেপে আপনার শতকরা সময় বেশি লাগে, এখানে আমি পেয়েছি 4 দিন, 4 ইনটু টোটাল আমার লোকজন ছিল এখানে প্রথমে যে আমার কাজ করেছি 12 দিন, এবং শতকরা তেলের সময় বেশি লাগে, এটা আমার বেস, 12 হচ্ছে আমার বেস প্রথমটা। তাই 4 ইনটু 12 বাই উপরে চলে যাবে 100। শতকরা কত বেশি লাগে? তাহলে এখানে চলে আসবে আমার 33.1/3%। তাহলে আমার শতকরার সময় বেশি লাগে 33.1/3%। এবার আপনার রিলেশন চিন্তা করে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবেন, আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো এটাও 21তম বিসিএস এসেছিলো। একজন চাকরিজীবী বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 অংশ খাদ্য ক্রয়ে, এবং 1/5 অংশ বাড়ি ভাড়া ব্যয় করে, তার আয়ের কত শতকরা কত শতাংশ অবশিষ্ট রইল? এখন যেখানে করতে হবে তার মোট ব্যয়, সে মোট যে ব্যয় করে এগুলো যদি আমরা যোগ করে ফেলি 1/10 অংশ, 1/3 এবং 1/5। এখন যদি আমরা এটা লসাগু করি, এটা লসাগু হবে 30, এটা 3, এটা হবে 10, এটা হবে 6। তাহলে এটা আমার টোটাল হচ্ছে 19/3, 19/30। এটা হচ্ছে টোটাল সে ব্যয় করে। এখন যদি আমরা এটাকে ধরে নেই যে অবশিষ্ট থাকে, তার টোটাল সম্পত্তিকে আমরা যদি 1 অংশ ধরে নেই, তাহলে অবশিষ্ট থাকে টোটাল 1 থেকে যদি এটা বাদ দিয়ে দেই 19 30, তাহলে এটা লসাগু 30 30/19, অর্থাৎ এখানে থাকছে 11/30। এখন বলছে যে শতকরা আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল। এখন যদি আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল, জাস্ট আমরা এটার সাথে শতকরা দিয়ে গুণ করে দেই, অর্থাৎ 30 ইনটু 100, শতকরা কত অবশিষ্ট রইল। তাহলে এটার রেজাল্ট আসবে
তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 36/2/3% শতকরা। তাহলে এটাই হচ্ছে উত্তর। জাস্ট আমরা রিলেশনটা চিন্তা করে খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেলবো, আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো এটা 21তম বিসিএস এসেছিল। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয় খেলায় খেলে? তাহলে এখানে আমাকে যেটা বের করতে হবে যে 5 জন কিছুই খেলে না, তাহলে 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল, 14 জন ক্রিকেট এবং 5 জন কিছুই খেলে না। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে শুধু ফুটবল বা ক্রিকেট বা কিছুই খেলে না হচ্ছে এই 30 থেকে 5, অর্থাৎ 25 জন। তাহলে শুধু ফুটবল বা ক্রিকেট বা কিছুই খেলে না হচ্ছে 30/30-5, অর্থাৎ 25 জন। এখন যেটা হচ্ছে যে শুধু ফুটবল খেলে, তাহলে আমাকে যেটা বের করতে হবে যে শুধু ফুটবল খেলে, জাস্ট রিলেশনটা চিন্তা করতে হবে, শুধু ফুটবল খেলে 18 জন। তাহলে শুধু ফুটবল যদি খেলে 18 জন, এটা এটা হচ্ছে ফুটবল খেলে 18 জন। এখন যেটা বের করতে হবে, তাহলে শুধু ফুটবল খেলে তাহলে আমাকে কি করতে হবে, 25 থেকে 18 বিয়োগ করতে হবে। তাহলে এটা আসবে আমার 25 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 7 জন। এটা হচ্ছে শুধু ফুটবল খেলে। তাহলে এখানে আবার ক্রিকেট খেলে, জাস্ট রিলেশন চিন্তা করতে হবে, ক্রিকেট খেলে 14 জন। তাহলে শুধু ক্রিকেট খেলে 25 বিয়োগ 14-, কত আসবে এটা? এটা হচ্ছে 11 জন। এখন যেটা বলছে যে শুধু ফুটবল খেলে, শুধু ক্রিকেট খেলে, কিছুই খেলে না, আমি সব পেয়ে গেলাম। এখন তাহলে আমাকে বের করতে হবে যে ফুটবল বা ক্রিকেট উভয়ই খেলে, মানে কতজন উভয় খেলায় খেলে। তাহলে ফুটবল বা ক্রিকেট উভয়ই খেলে হচ্ছে 25-11-7। হচ্ছে 7, 25-11-7, এখন এটা হবে 7 জন। খুবই সহজ, আর রিলেশনটা চিন্তা করে আমাকে অঙ্কটা করে ফেলতে হবে যে 5 জন কিছুই খেলে না, তাহলে শুধু ফুটবল বা ক্রিকেট কিছুই খেলে না, 30 থেকে 5, 25 জন। ফুটবল খেলে 18 জন, শুধু ফুটবল খেলে 25-18, 7 জন, ক্রিকেট খেলে 14 জন, শুধু ক্রিকেট খেলে 25-14, 11 জন, ফুটবল বা ক্রিকেট উভয়ই খেলে, তাহলে 25 থেকে আমার যদি 11 এবং আমি 7 বাদ দেই, তাহলে 7 জন যেটা আসবে সেটা হচ্ছে উভয় খেলাই খেলে। তো আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে প্রবলেমটি দেখবো এটা 23তম বিসিএস এসেছিলো। কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 এবং 7 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? এটা জাস্ট আমাকে যেটা রিলেশনটা চিন্তা করতে হবে, এটা হচ্ছে যে সমান্তর প্রশমনে, আচ্ছা প্রগমনে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান। জাস্ট রিলেশনটা চিন্তা করতে হবে, সমান্তর প্রগমনে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান এবং তৃতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার ব্যবধান, জাস্ট এই রিলেশনের উপরে আমার অঙ্কটা হয়ে যাবে।
তাহলে এখানে আমাকে কি করতে হবে, সমান্তরালভাবে আমরা দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান, এখানে যেহেতু দুটো সংখ্যা দেওয়া আছে তাহলে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান হচ্ছে আমার 12। পরের সংঘর্ষ কি, তৃতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার ব্যবধান সমান হবে, তাহলে তৃতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার ব্যবধান সমান হবে, তাহলে তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত আমার, তৃতীয় সংখ্যা হচ্ছে আমার 17 আর তৃতীয় সংখ্যা হচ্ছে কত আমার 12। 12 মানে কিভাবে হচ্ছে 12, এখানে যেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান হচ্ছে আমার 12, সেইভাবে হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার ব্যবধান আমার সমান হবে, তাহলে এখানে ব্যবধান হইতে হবে আমার 12। তারপরে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে সেটা হচ্ছে আমার 29, এই 29ই হচ্ছে আমার উত্তর। জাস্ট রিলেশনটা, এই রিলেশনটার উপর চিন্তা করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো যে সমান্তর প্রকরণের দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান হচ্ছে আমার 12 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার ব্যবধান সমান হবে, তার মানে এইখানে যে ব্যবধান আমার এইখানে এই ব্যবধানই হবে, এই দুটা যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার তৃতীয় সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে, আমরা পরের যে সিরিজটি দেখবো, এখানে সিরিজটা হচ্ছে 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ধারাটির পরবর্তী সংখ্যা কত, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে রিলেশনগুলো আসে চিন্তা করতে হবে। এখানে যদি আমি দেখি যে খুবই সহজ, এটা কিভাবে করেছে, এটা হচ্ছে যে এখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করেছে, প্রথম দুইটি সংখ্যা যোগ করে হয়েছে 3, 1 আর 2 যোগ করে 3, পরে 2 আর 3 যোগ করে হয়েছে 5, সেইভাবে 3, 5 যোগ করে হয়েছে 8, সেইভাবে 5, 8 যোগ করে হয়েছে 13, সেইভাবে হচ্ছে 13 আর 21 যোগ করে হয়েছে 34। এখন যেটা করতে হবে আমাকে 34 আর 21 যোগ করতে হবে, পরবর্তী যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে আমার উত্তর, এখানে পরবর্তী সংখ্যাটা হবে 55। খুবই সহজ, জাস্ট রিলেশনটা চিন্তা করতে হবে কি, এখানে 1 আর 2 যোগ করে হয়েছে 3, 3 আর 5 যোগ করে হয়েছে 8, 8, 5, এখানে 8 আর 5 যোগ করে হয়েছে 13, 13 আর 21 যোগ করে হয়েছে 34, এখন 21 আর 34 যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমার উত্তর, অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে আমার 55। আশা করছি বুঝতে পেরেছেন, খুবই সহজ, জাস্ট রিলেশন চিন্তা করে অঙ্কটা করে ফেলতে হবে। চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে, আমরা পরের যে অঙ্কটি দেখবো এটা 24তম বিসিএস এসেছিল, 60 জনের মধ্যে 42 জন ফেল করলো, পাশের হার কত, যেহেতু পাশের হার বের করতে বলেছে তাহলে আমাকে লিখতে হবে যে পাস করে, তাহলে 60 জনের মধ্যে যেহেতু 42 জন ফেল করে তাহলে পাস করে হচ্ছে 18 জন। এখন যেটা করতে হবে যে 60 জনের মধ্যে 18 জন, 60 জনের মধ্যে যদি 18 জন পাস করে তাহলে একজনের মধ্যে আরো কম পাস করবে, তাহলে 60, এখন যেটা হচ্ছে 100 জনের মধ্যে পাস করে 18 × 100, নিচে হচ্ছে 60, এখন যদি আমি ক্যালকুলেশন করি 0 কাটা 3 6 18, অর্থাৎ শতকরা পাশের হার হচ্ছে 30%, এটাই হচ্ছে আমার উত্তর। খুবই সহজ, আশা করছি বুঝতে পেরেছেন, যেহেতু বলছে যে পাশের হার কত তাই 60 জনের মধ্যে পাস করে কত বের করলাম, এবং এভাবে আমরা জাস্ট নিয়ম ফলো করে অঙ্কটা করে ফেললাম। চলে যাচ্ছি পরের অঙ্কে, এটা 25তম বিসিএস এসেছে, আমরা খুবই সহজ অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো, অর্থাৎ x + y = 6 এবং xy = 8 হলে x - y² মান কত, এই অঙ্কগুলো আমি খুবই সহজে আমার চ্যানেলটিতে সমাধান করে দেওয়া আছে মান নির্ণয় অঙ্কের শিরোনামে। এটা যেটা করতে হবে যে এমন দুইটি সংখ্যা নিতে হবে আমার যে দুইটি সংখ্যা যোগ করলে 6 হয় এবং গুণ করলে 8 হয়, তারপর এটার মান বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এখানে যদি আমরা দেখি খুবই সহজে, যদি x এর মান 4 এবং y এর মান 2 নেই তাহলে এই দুইটি সংখ্যা গুণ করলে যোগ করলে 6 হচ্ছে, এবং 4 × 2 এই দুইটি সংখ্যা গুণ করলে 8 হচ্ছে। এখন যদি আমি মানগুলো বসিয়ে দিই, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 2, এখানে আমার x - y² তাহলে 4 - 2, এখন 2 এর থেকে 4 এর থেকে 2 চলে গেলে 2² অর্থাৎ x - y² সমান আমার উত্তর হচ্ছে 4। খুবই সহজ, আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে, আমরা পরের অঙ্কটি দেখবো, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপরে সুদ কত হবে,
এগনটা আমরা করার জন্য জাস্ট একটা সূত্র ফলো করে অঙ্কটা করে পারবো। 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে, অঙ্কটার জন্য যে সূত্রটা হচ্ছে যে আসল ইনটু সময় ইনটু হার, নিচে হবে আমার 100। এখন জাস্ট আমি মানগুলো বসিয়ে দিব, আমার আসল হচ্ছে 10,000 ইনটু আমার সময় হচ্ছে যেহেতু বলছে 9 মাস, তাহলে হচ্ছে 9 উপরে নিচে 12, ফ্র্যাকশন হচ্ছে যেহেতু 9 মাস আমরা তাহলে এভাবে লিখব, আর আমার হার হচ্ছে 6 আর নিচে হচ্ছে 100, 0, 0, 0, 0, 0। এখন উপরে যদি আমি এগুলো গুণ করে 12 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর আসবে 450। তার মানে এখানে আমার সুদ হবে 450। খুবই সহজ এবং সংক্ষেপে আমরা এভাবে সময়টাকে যেহেতু 9 মাস বলেছে 9/12 দিয়ে লিখে এভাবে ক্যালকুলেশন করলে আমার অঙ্কটা হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন, চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা যদি পরের অঙ্কটা দেখি, 1+2+3+4.90 = কত, এই অঙ্কটা করার জন্য আমরা খুবই সহজে একটা সূত্র ফলো করে অঙ্কটা করে ফেলবো। সেটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ইনটু পদ সংখ্যা, শেষ পদ ইনটু প্রথম পদ ইনটু পদ সংখ্যা, আমি নিচে দিয়ে দিব 2। এখন যদি আমি মানগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে আমার শেষ পদ 99, প্রথম পদ হচ্ছে 1, ইনটু হচ্ছে আমার পদ সংখ্যা কত, টোটাল 99, তাহলে নিচে হচ্ছে 2। এখন যেটা হচ্ছে 100 × 99, নিচে হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে 50, 50 × 99 গুণ করলে হবে আমার 4950। এভাবে জাস্ট আমরা খুবই সহজে, কারণ যেহেতু 1 থেকে 99 পর্যন্ত আমার পণার মান বের করতে বলছে, যোগফল বের করতে বলছে, তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে 99। জাস্ট আমরা এই সূত্রটা ফলো করলে অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। এটাই হচ্ছে আমার উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন, খুবই সহজ, তাই এত ব্যাখ্যায় যাচ্ছি না, চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো এটা 26তম BCS এসেছে, খুবই সহজ একটি অঙ্ক, যে x+y = 8, x-y = 6 হলে x² + y² মান কত। এটা খুবই সহজ, আমরা এই ধরনের অঙ্কগুলো কোনো সূত্রে যাব না, শুধু রিলেশন চিন্তা করে ফেলবো। এখানে আমরা এমন দুটি সংখ্যা চিন্তা করবো যে দুটি সংখ্যা যোগ করলে 8 হবে এবং বিয়োগ করলে 6 হবে। তাহলে এখানে যদি আমি দেখি খুবই সহজে, যে 7 এবং 1 যোগ করলে হচ্ছে 8, 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমার 6, তার মানে আমার x হচ্ছে 8, y হচ্ছে 7। এভাবে খুবই সহজে আপনারা রিলেশন চিন্তা করে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন, যে দুইটি সংখ্যা যোগ করলে 8 হবে, বিয়োগ করলে 6 হবে। এখন যদি আমি এখানে মান বসিয়ে দেই x² + y², আমি যদি মান বসিয়ে দেই 7x² + 1y², তার মানে হচ্ছে আমার 49+1 = হচ্ছে আমার 50। তার মানে এই অঙ্কে আমার উত্তর হচ্ছে 50। খুবই সহজ, খুবই সহজ, তার জন্য বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না, আমি অঙ্কগুলো সহজে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ BCS থেকে বারবার আসা গুরুত্বপূর্ণ 10টির অঙ্কের সপ্তম পার্টি এখানেই শেষ হয়ে গেল। অঙ্কগুলো আমি রিলেশন মেনটেন করে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের একবার দেখায় যদি কনফিউশন থাকে ভিডিওগুলো 1-2 বার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকারে আসবে, অলজব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।